যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনখানে কেহ পাইবে ভাই। মায়ের মতো দ্বিতীয় জন আর কেউ নেই এ পৃথিবীতে। এ বোধেরই প্রকাশ থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠান মা আমার মা। হাজেরা নজরুল, বিশিষ্ট কথা সাহিত্যিক, সাবেক অধ্যক্ষ, একজন রত্নগর্ভ মা। তিনি 1941 সালে আসামে জন্মগ্রহণ করেন। বাবা ময়নউদ্দিন আসাম বেঙ্গল রেলের স্টেশন মাস্টার হওয়ায় আসাম এবং বর্তমান বাংলাদেশের বিভিন্ন স্থানে শৈশব কেটেছে হাজেরা নজরুলের। পড়াশোনা শেষ করে তিনি কলেজে পড়াতে শুরু করেন। মা আমার মা অনুষ্ঠানের আজকের অতিথি হাজেরা নজরুল। ছোটবেলার নাম ছিল হাজেরা খাতুন, যাই হোক বিয়ের পর হাজেরা নজরুল। বাবার কর্মসূত্রে হাজেরার শৈশবের অনেকটা কেটেছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে। আমরা ডিব্রুগড় ছিলাম, এইসব জায়গায়। তারপর আমার বাবা ঢাকায় ময়মনসিংহ আসেন। তারা তিন ভাই ছয় বোন। বড় ভাই ডাক্তার মুত্তালিব, যার নামে বিজয়নগর একটা হাসপাতাল আছে। মেজো ভাই রাজনীতিবিদ ছিলেন, যিনি ভাষা আন্দোলনের সাথে জড়ি। এই বাসাতে আমাদের প্রথম মিটিংটা হয়েছিল। আর ছোট ভাই, উনিও চাকরি করতেন, উনি ছিলেন পুলিশে। ছয় বোনের মধ্যে চতুর্থ হাজেরা। বড় বোন, মেজো, সেজো, তারপর হলাম আমি, ফিফথ, সিক্সথ। মা বাবার অত্যন্ত আহ্লাদে বড় হয়েছেন ভাই বোনরা সবাই। আমরা একটা অদ্ভুত সুন্দর পরিবেশে বড় হয়েছি। শৈশবে হাজেরা ছিলেন অত্যন্ত দুরন্ত এক বালিকার প্রতিচ্ছবি। আমি এই শান্তিনগর বেলি রোড এলাকায় যতটি পুকুর, সবগুলি পুকুরে আমি সাঁতার কেটেছি। আমরা বান্ধবীরা 20-25 জন বান্ধবী ছিলাম, পুকুরে পুকুরে সাঁতার কেটে বেড়াতাম। এখন তো তখনকার পর্দাপুর্তি এত কিছুই ছিল না। এই রাস্তাটা হয়েছে 56 সালে, যে রোড দিয়ে তোমরা ঢুকলে তা 56 সালে হয়েছে। তার আগে পর্যন্ত 9-10 বছর থেকে সাইকেল চালাতাম, নবাবপুর চলে যেতাম সাইকেল চালিয়ে। এসব তোমরা বিশ্বাস করবে না, আমরা সব একসাথে দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম। আসমা আব্বাসী, আমরা সব বন্ধু ছিলাম একসাথে। পড়াশোনায় প্রখর মেধাবী ছিলেন আজকের এই মা। সেই কামলেশ্বর টিকাতলি স্কুলে যেতাম, সেখানে আমরা তিন বোন পড়তাম। তো ওখান থেকে পাস করে ইডেন গার্লস কলেজ থেকে করে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বায়োকেমিস্ট্রিতে এমএসসি করি। ক্লাস 6-7 পড়ার সময় এ মায়ের লেখালেখিতে হাতে খড়ি। ইত্তেফাকের দাদা ভাই আসলে আমার লেখা ছাপা হয়। আমার 777 ছিল সিরিয়াল, এবং ওই লেখার পরে বিভিন্ন পত্রপত্রিকায় অবিরাম লিখে গেছি। করাচির দিগন্ত পত্রিকায় আমি গল্প পাঠাতাম, সেখানেও ছাপা হয়েছে। এমএসসি শেষ করার পরপরই হাজেরা নজরুল তার গর্ভধারিণীকে হারান। শক পেলাম খুব, আমি তো খুব সেন্সিটিভ। নিজের সন্তানদের ভালো রাখতে গিয়ে হাজেরা নজরুলের মা মাত্র 47 বছর বয়সে লিভার সিরোসিসে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আসলে আমার মাদের সময় তো আর কোনো আয়না দরদ ছিল না। আমার মারা সন্তান প্রসব করেই গেছেন, একসাথে অনেক বাচ্চা হয়েছে আমার মায়ের। কিছু কিছু মারা গেছে, কিন্তু বেঁচে আছে ছয় বোন তিন ভাই। আমার মায়কে যা দেখেছি, উদয়াস্ত উনি, উনি কিচেন আর বাচ্চা, এছাড়া ওর অন্য কাজ ছিল। তার মধ্যে উনি ডেকে ডেকে আমাদের ডাকতেন, এটা খা, তুই এটা খা, ওটা খা। আমার কিন্তু তিনি খেতেন না, যার জন্য অনেক অল্প বয়সে, 47 বছর বয়সে আমার মা, আমি যখন ইন্টারমিডিয়েট দেবো আমার মা চলে গেলেন। আমার মা চলে গেলেন, আমাদের পানিতে ভাসায় গেলেন। তারপর তো আমি ভেবেছিলাম আমি আর বাঁচবই না, এত মার জন্য কেঁদেছি, এখানে কেঁদেছি, ওখানে কেঁদেছি। মনসুরদ্দিন সাহেবের মেয়ে আমার বান্ধবী ছিল, বললাম চল, ও তো কাঁদতে চল ফুপুর জন্য, আমি আমার মায়ের জন্য। এবং তারপর দীর্ঘকাল ওই যে মধুর আমার মায়ের হাসি গানটা গাইতাম খালি, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মারে মনে পড়ে আমার, মারে মনে পড়ে। মাকে হারিয়ে তিনি নিঃসঙ্গ এবং একাকী হয়ে পড়েন। মার মুখের সাথে মুখ লাগিয়ে টি করে চলে আসলাম। আমি তো ভাবি না যে মা মরবে, এটা আমার স্বপ্নেও নাই। আমার বোন ফোন করলো আব্বাকে যে মা নাই, চলে গেছে। আর তখন কী করবো, তখন তো চিৎকার করলাম করলাম, সব গেলাম মেয়েদেরগুলো নিয়ে আসলো মাকে, মালিক সুতো করে মাকে দিয়ে আসলাম আজিমপুর গোরস্থানে। মাতৃহীন সন্তানরা পড়ে যান অসীম বিপদে।
কানেকশন লেস হয়ে গেলাম সবাই, এত কষ্ট পেলাম। যার মা যায় সে বোঝে মা যে কী জিনিস, বিশেষ করে আমার মা। আমি একটা কথা বলি, আমি কিন্তু দুষ্ট ছিলাম আগেই বলছি, আমি হয়তো কোনো ব্যাপার রাগ হয়েছে, আমি সোজা এখানে এখানে এই যে সামনে একটা বিল্ডিং দেখছো না, এটা আমাদের বাগিচা ছিল, একটা সফেদা গাছ ছিল সুন্দর ঢেউঢু, আমি ওই সফেদা গাছের মাথায় উঠে বসে থাকতাম, আর আমার মা থালির মধ্যে ভাত নিয়ে এই আয় আয় আমার দেখ না মাতা আতা আয় মা তুই কই তুই কই, আমি সারা দিতাম না, চুপ করে বসে থাকতাম। এখন এগুলি ভাবলে যে আমার কী কষ্ট হয়। 7 বছরের ব্যবধানে হাজেরা নজরুল তার বাবাকেও হারান। এই হারাবার বেদনা যে কী ছিল, আমার অনেক কবিতা বইয়ের মধ্যে আছে, লিখে রাখছি মা মা তুমি কোথায়, পুরোনো খাতা আছে দেখতে পারো তোমরা, মা মা আমার মা নাই, মা কই ও মা তুমি কোথায়, এরকম করে খুঁজেছি। আমার বাচ্চারাও আমার খুব ভালোবাসে, আমাকে ভীষণ ভালোবাসে। বর্ণাঢ্য এক কর্মজীবনের অধিকারী এ সফল মা। আমি সায়েন্স ল্যাবে তো প্রথম আমার চাকরি, ডাক্তার কুদ্দতে খোদার আন্ডারে আমি সায়েন্সের গবেষণা করতাম, ওর উপর একটা পেপারও বের হলো, ওখান থেকে পরে হোমিওকোনমিক্সে গেলাম, বড়ো ছেলেতে হলো অসুবিধা হতো, ওখান থেকে হোমিওকোনমিক্সে ছিলাম 28 বছর, ওখান থেকে প্রিন্সিপাল হয়ে বদ্রনেশায় গেলাম, ওখান থেকে খুলনা বাংলা কলেজে প্রিন্সিপাল ছিলাম 2 বছর, খুলনা কলেজে 2 বছর, আর বদ্রনেশায় ছিলাম 7 বছর। তো আমাকে পরে সরকার জয়েন্ট সেক্রেটারি করে নিল, টাইম ছিল না, 1-2 বছর বোধ হয় ছিলাম জয়েন্ট সেক্রেটারি, তারপর রিটায়ার করেছি। জীবনের ধারাবাহিকতায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করেন হাজেরা নজরুল। বিকেলবেলা দেখি দুলাভাই আসছে, আমার ছোটো বোনও গেছে, বলে যে জানো দুলাভাইকে আমি দেখে আসছি। আমি বললাম কোন দুলাভাইকে, তোমার বর। আমরা কী বলিস তুই, বল হ্যাঁ এত সুন্দর দেখতে ইঞ্জিনিয়ার এবং এত সুন্দর বলার মতো না। তো আমি মনে মনে ভাবলাম রিনা যখন বলতেছে নিশ্চয়ই খুব সুন্দর হবে, যাই হোক আমি তো সুন্দরই খুঁজতাম। বিয়ের পর স্বামীর সঙ্গে বেড়াতে যান কক্সবাজারে। আমার ফ্যামিলি একটু অন্যরকম, তোমার কষ্ট হবে এই জন্য তোমাকে আমি একটু সুন্দর সুখের ছোঁয়া দেবো, খেয়াল করো কত রোম্যান্টিক। আমাকে কক্সবাজার প্লেনে করে নিয়ে গেলো, আমার জীবনে প্রথম প্লেনে চড়া 62। তখন যে ওখানে বলছে যে চলো আগে সমুদ্র দেখে আসি, তখন সমুদ্রে দেখতে গেলাম, তখন আমি জোয়ার আসে নাই, তখন ভাটা, একটু পরে আমরা যখন দাঁড়ানো তখন দেখেছি পানি ভরে যাচ্ছে, তার মানে জোয়ার আসতেছে। তো আমাকে বলে শোনো আমি শুনেছি তুমি গান জানো, আমাকে একটু গান শোনাও। তা আমি বললাম না আমি এখন তো প্রস্তুত নাই, তখন তো আমি একটা গান গেয়েছিলাম যেটা গাওয়া উচিত হয় নাই, সমুদ্র দেখে আমার এটা এসে গেল। যদি ডাকো পার হতে এই আমি আর ফিরবে না, তোমার আমার দেখা এই জীবনে আর হবে না। এরপরে এই গানটা গাওয়া আমার উচিত হয়নি, আসলে তো আর দেখা হলো না, চলে গেল 76-তেই তো 71-এ চলে গেল। পরে আমাকে অনেক অনুরোধ করলো যে এই গানটা কেন গেল, আরেকটা ভালো গান গাও, তখন ওই যে ও গোমর গীতিময় এই গানটা গেয়েছি। ও গোমর গীতিময় ও গোমর গীতিময় মনে নাই সে কি মনে নাই সেই সাগর বেলা ঝিনুকটার ছলে গান গে পরিচয় ও গুমু গীতিময় আমি দিন পূজা প্রথম প্রণয় ফুলে ঝিনুকের মালা খুপতে দিন খুলে তুমি কপল চুমিয়া বলে প্রিয় প্রেমের হবে গো জয় সেই সাগর বেলা ঝিনুকটার ছলে গান গে পরিচয় ও গুমু প্রথম সন্তানের অনুভূতি স্মরণে আজও চোখে মুখে দুতি খেলে যায় তাঁর। বিয়ের 2.5 বছর পর হয়েছে, আমি একটা বাচ্চার জন্য পাগল হয়ে গেছিলাম, আমার স্বামীকে বলতাম, তখন আমার স্বামী আবার লন্ডন গেল, লন্ডন থেকে ঘুরে আসলো, আমার দেখো আমার একটা বাচ্চা এখন আগে দরকার, আমার এই আমার বড় ছেলেটা। বুক ভরা আদর
আর ভালোবাসায় তিনি বড় করেছেন তার নিজ সন্তানদের। আমার চারটা বাচ্চাই আমার বুকে নমে বড় হয়েছে, খুব ভালোবেসেছি, ভালোবেসেছি, আমার বাচ্চারাও আমার ভালোবাসে। একটা কথা মনে রাখবে, বাচ্চাকে যদি পেতে নিয়ে বাচ্চার চিন্তা করা যায়, বাচ্চাকে ভালোবাসা দেওয়া যায়, গ্রামের মারা বাচ্চারা এত ভালোবাসে কেন মাকে, এই জন্য যে মাগুলি বুকের মধ্যে রেখে বড় করে, মায়া দিয়ে বড় করে। সন্তানদের নিয়ে তার বিশ্বাস, ভালোবাসা কেবল ভালোবাসা বয়ে আনে। আর আমিও সেই মায়াই দিয়েছি বাচ্চাদের, যার জন্য আমার বাচ্চারা কেউ ডিরেইলড হয় নাই, ডিকম্পোজড হয় নাই, সবাই আমাদের খুব ভালোবাসে। আমি প্রাউড অফ ইট। মায়ের বুকের দুধই মা আর সন্তানের সম্পর্ককে সুদৃঢ় করে বলে বিশ্বাস এ মায়ের। বুকের দুধ খেলে সেই বাচ্চা মাকে ভুলে না। এ বয়সে এসেও এমা স্বামীর ভালোবাসাকে স্মরণ করেন অত্যন্ত সম্মানের সাথে। নজরুল আমার বলতো, তুমি এটা খাবে, এটা করবে, উত্তেজিত হবে না, এ করবে না, সে করবে না, এইভাবে আমাকে দেখে রাখতো। আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসা দিছে, অত ভালোবাসা কোনো স্বামী দেয় কি না সন্দেহ প্রচণ্ড। একজন সফল মা হয়ে ওঠার পেছনে একজন আদর্শ শাশুড়ির ভূমিকাও মায়ের মতন। আমাকে খুব ভালোবাসতেন, সবাইকে এক চোখে দেখতেন, আমাকে উনি অনেক বড় চোখে দেখতেন। শাশুড়ি বলতেন, মা গো আমি সবার জন্য দোয়া করি এক হাতে, আর তোমার জন্য দোয়া করি এক হাতে। যুদ্ধের স্মৃতিচারণ করেন এ মা। 26 মার্চ তো আমরা এখানেই ছিলাম, পরে আমরা তেজগাঁতে আমার স্বামীর একটা কাজ ছিল, জায়গা ছিল, ওখানে গেলাম। কিন্তু যখন 25 মার্চের আগে আমার বোন ফোন করে বলল, তোরা সরে আয়, আইজির গাড়িতে লাল ফ্ল্যাগ ঘুরতেছে, একটা ভীষণ কিছু হবে, তাড়াতাড়ি আয়। 25 মার্চের কথা বলছি, তো নজরুল আমাকে গাড়ি চালায় নিয়ে চলে আসলাম, বাচ্চাদের নিয়ে চলে আসলাম এই বাসায়। তারপরে রাত্রেবেলা দেখছি যে অন্যরকম অবস্থা, সব রাজা ব্যারাক একেবারে ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা, আমরাও ভয়ে ছিটকে রয়ে গেলাম। পরে পরদিন নজরুল ভোরবেলা করে, না এইভাবে বসে থাকা যায় না, আই হ্যাভ টু ডু সামথিং বলেই সে তো ওই যে বঙ্গ 7 মার্চ সে চলে গেলো বঙ্গবন্ধুর ভাষণ টেপ করতে। টেপ করে এনে শান্তিনগর 5টা মাইক ফিট করে দিল, রেডিওতে তো ব্রডকাস্ট হচ্ছে না, বঙ্গবন্ধুর বক্তব্য কে শুনবে, সে সব এখানে শোনাতে লাগলো সবাইকে। তারপরে সে একটা গ্রুপ করলো, ক্ল্যাক প্ল্যাটুন করে সে মায়া গ্রুপ, গাজী গ্রুপের দেখে 5টা পাওয়ার স্টেশন, ও তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিল, 5টা পাওয়ার স্টেশনে সে সেট আপ করে ওদেরকে আইডি কার্ড দিল, ফলস আইডি কার্ড দিয়ে আমাকে নিয়ে গাড়ি করে করে যেত, দেখো ওদিকে এক্সিট কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে পালান যাবে, অনেক কষ্ট করেছি বাবা। তারপরে শেষে ওদেরকে 5টা গ্রুপ পাঠালো, ওটা ছিল 18 জুলাই। এমন সে বললো, দেখো আমি এতদিন তোকে কিছু বলি নাই, তোমাকে বলি আজকে, কিন্তু আল্লাহর রহমতে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তখন সে ওখানে বসেছে, বলতে লাগলো, এখনই 8টা বাজলে দেখো কী ঘটে, 8টা বাজলো তুম। আমি বললাম, দেখছো ওরা কিন্তু বিমান কামান ডাকতেছে। ও আমার কথা শুনতেছে না, বলে 2 2 2 2 3 3 3, এইভাবে 4টা ফাটলো। তখন বলে যে আরেকটা ফাটলো না। তখন ও দৌড়ে আমাকে বললো, জানো বাদ দাও, আমি নামাজ পড়বো, শুকরানা নামাজ পড়লো সে, যে আমার ছেলেরা সাকসেসফুল হয়েছে। আর একটা কেন ফাটলো না জানি না, উলনটা বোধহয় ফাটে নাই। আমাদের গৌরবময় মহান মুক্তিযুদ্ধে এ মায়ের স্বামী নজরুলের ভূমিকা ছিল অনন্য। নিশ্চয়ই আমরা স্বাধীনতা পাব, আমাদের স্বাধীনতা অর্জন করি, রক্ত সূর্যটা নিয়ে আসব। 2 নম্বর সেক্টরে প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিয়েছিলেন স্বামী নজরুল, কিন্তু যুদ্ধ শেষে তিনি আর ফিরে আসেননি। ক্যান্টনমেন্টের গেটে গেলাম, সেখানে দেখলাম সব সে ইন্ডিয়ান সোলজাররা আসতেছে, বাঙালি মুক্তিযোদ্ধারা আসতেছে। তো আমি কয়েকজন বললাম, ভাই আগরতলা 2 নম্বর ক্যাম্পে আমার স্বামী নজরুল ইসলাম ইঞ্জিনিয়ার, কেন না উনি তো আর আসবেন না, চলে গেছেন উনি। তো এই আর কি, আর আসলো না। আমার ওইখানেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তখন আবার বোনরা খোঁজ করতে করতে মায়ের কাছে গেল, মায়াকে ধরে নিয়ে আসলো। মায়া বলে, হ্যাঁ নজরুল ভাই চলে গেলেন, আমরা ধরে রাখতে পারলাম না। স্বামী নজরুলকে হারিয়ে এ মা আবারও প্রিয়জন হারানোর ব্যথায় কাতর হয়ে ওঠেন। অনেক কষ্টের জীবন, বুঝলে, এই একটা জীবন আমি হাসি, তোমরা কল্পনা করতে পারবে না আমার কত বেদনা। আমি 20 ঘন্টা কাজ করতাম, নজরুল চলে যাওয়ার পর বাচ্চাগুলোরে মানুষ করতে গিয়ে 20 আওয়ার্স ওয়ার্ক করেছি। হাজেরা নজরুল একজন সফল মা, একজন রত্নগর্ভা মা। ওম দিয়ে মা আমাদেরকে মানুষ করেছেন, আমি আমার বাচ্চাদের ওম দিয়ে মানুষ করেছি, তারা আমাদের অনেক ভালোবাসে। রত্নগর্ভা এ মা সন্তানদের মানুষ করতে দিন রাত
নিরলস পরিশ্রম করে গেছেন। ফজর থেকে শুরু করে রাত 12 পর্যন্ত আমি একটা না কাজ করে গেছি ওদেরকে। আমি তো গাড়ি চালাই 62 থেকে, গাড়িতে করে একে নিয়ে স্কুলে, একে নিয়ে ওই স্কুলে, একে ওখানে পৌঁছে দিয়ে বাজার করে, বাজার এনে রান্না করে আবার বেরিয়েছি কাজে। মানে আমি বললাম তো 20 ঘন্টা আমি তখন পরিশ্রম করেছি। বৃত্তি নিয়ে ইংল্যান্ডে ডক্টরেট করতে গিয়েও ফিরে আসেন। সন্তানরা যেন মাতৃস্নেহ থেকে এতটুকু বঞ্চিত না হন এ কারণে। লন্ডনে 1973 গিয়েছিলাম, পরে আর কই নেই, বাচ্চাদের ফেলে থাকতে পারিনি। সার্থক হয়েছে তার সমস্ত কষ্ট সন্তানদের প্রদীপ্ত সাফল্যে। আমি ওদেরকে মানুষ করতে পেরেছি, এটাই আমার সার্থকতা। শিক্ষক জীবনের সমস্ত শিক্ষার্থীদেরকেও নিজের সন্তান মনে করেন এই মা। বাচ্চাগুলি আমাদের সন্তান তুল্য। তরুণ প্রজন্মের প্রতি এ মায়ের আহ্বান, মাকে ভালোবাসবে, মার জন্য দোয়া দোল পড়বে, মার জন্য গরিবদের মধ্যে বিলিয়ে টিলিয়ে দেবে কিছু অর্থ কাপড় চোপড় সব, যাতে ওরা দোয়া করে, তোমার মার জন্য জন্য দোয়া করে। তোমার কেন, মা বাবা দুজনে, বাবারও তো ভূমিকা আছে। এ মা একজন সফল নাট্যকারও। আমার নাটক গেছে প্রায় 25টার মতো টিভিতে। এ মা একজন সুসাহিত্যিক। হে পুত্র সুপুত্র আমার, হে পুত্র সুপুত্র আমার, গর্ভে ধরে রেখেছে দীর্ঘ 10টি মাস, তীব্র যন্ত্রণা আর তিতিক্ষার দিনগুলি কেটেছে সুখ আর প্রত্যাশায়। তুমি আসবে সুপুত্র, জন্ম নেবে অহংকারী গর্ভ হতে, জগৎ আলো করে কণ্ঠে পড়াবে সম্মান ভার। 80 বছর বয়সী এ মা অসংখ্য মাকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে মেচে আছেন নিজের মতন করে। আপা এমন একজন লিভিং মানুষ, এত জীবন্ত, এত প্রাণবন্ত, বরঞ্চ আমরা ওনার কাছে এসে জীবন পাই। ওনার নাম দিয়েছি আমি চঞ্চলা হরিণী। জীবনের পরন্ত বেলায় এসেও এ মা তার মাকে ভাবেন ভালোবাসায়, স্বপ্নে। বিলিবিতন্নে আমার মা গালের সাথে গাল লাগলো আমার। মা ঘুমটা ভেঙে যাওয়ার পরও আমার গালটা গরম ছিল। এই প্রশ্ন আমার, আসলে কি মা এসেছিল? লেখায় লেখায় এ মা খোঁজেন আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া তার স্বামী শহীদ নজরুলকে। চন্দন তুমি এখন কোথায়? ওই যে শুধু নীহারিকা নীল নভে ভেসে যাচ্ছে, না ওই শুক্তারার দীপ্তি, কোথায় তুমি? কার পানে তাকিয়ে আমি বাঁচবো? তোমার সুন্দর দৃষ্টির কথা, তোমার স্নেহ মমতা, তোমার সুন্দর গানের মতো কথা শুনে।